হ্যালো ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো জয়া, তোমরা তো আমাকে সবাই চেনো। আর আজকে কি বিষয় নিয়ে কথা বলছি জানো? আমার একটা অনেক খুশির খবর, সে খবরটা দেওয়ার জন্যই তোমাদের কাছে আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা প্লিজ আমার কথাটা মন দিয়ে শুনবে, আমি কিসের জন্য ভিডিওটা করলাম। আর তোমরা কেমন আছো কমেন্টে বলবে, তোমরা যাতে সবসময় ভালো থাকো। আর আজকে তো সরস্বতী পূজা, সবারই তো খুশির কথা, সবাই তো শাড়ি পরে পরে ঘুরছো, আমি তো ঘরে বসে বসে দেখছি, কারণ আমার সময় নাই যাওয়ার, নাহলে আমিও যেতাম। আমার গরুর কাজ আছে, তোমরা তো জানোই আমি গরুর কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় আমার, আর ওগুলোকে ধুয়ে তো কোথাও যেতেও পারি না, তার জন্য বাড়িতেই আমি কাজ করছি আর কি। আজকে কোথাও ঘুরতে টুরতে যাই নাই, আর ঘরে বসে বসে এত আনন্দ নিচ্ছি। আমার বোনেরা সব সবাই শাড়ি পরে সরস্বতী পূজা করছে, কি ভালো লাগছে, সবার ভিডিওগুলো আমি দেখছি আর কমেন্টে লিখে লিখে দিচ্ছি। আজকে আমার অনেক ভালো লাগছে। আর আমি তোমাদেরকে কি খুশির খবরটা দিতে চাই সেটাই আগে শোনো। আমি কি বলতে চাই, আজকে আমার 3000 সাবস্ক্রাইবার পুরো পূর্ণ হলো, আর সব কিছু তোমাদের জন্য পূর্ণ হলো আমার সাবস্ক্রাইবার। আর আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। সরস্বতীর মা মনে হয় নিজে আমাকে বর দিয়েছে, আজকে একদম 3000 পার হয়ে গেল আজকে আমার সাবস্ক্রাইবার। আমার খুব ভালো লেগেছে। ভাই ও বোনেরা, তোমরা এইভাবে আমার পাশে থেকো, এক আমার পাশে না সবার পাশেই থাকবে। সবাই সবার পাশে থাকলে সেনা সবাই উঠতে পারবে বলো? কেউ তো আর একা একা উঠতে পারবে না, তোমরা সবাই সবার পাশে থেকো। আর একটা কথা বলি, দাঁড়াও 1 সেকেন্ড। আর আজকে আমি কি বলবো আর বলো, আর বলার ভাষা নেই। আমি তোমাদের কাছে ধন্যবাদ দিলেও কম হবে, এত ভালো লাগছে। আর একটা কথা বলি, আমার যখন প্রথম আমি ভিডিওটা আপলোড করলাম, প্রথম আমি ইউটিউবে ঢুকলাম, সেদিনকে আমি আমার মার গান দিয়ে, আমি মাকে অনেক বেশি ভালোবাসি, মায়ের গান দিয়ে আমি আপলোড করেছিলাম। আর সেদিন থেকে আমার মোটামুটি 2টা 3টা 5টা 6টা এইভাবেই ভিউজ উঠছে। আমার ভিউজ আগে উঠে নাই, কেননা কতগুলো বোন আপসেট হয়ে পড়ছো যে লো দিদি ভাই আমাদের সাবস্ক্রাইবার কমছে, আমাদের এটা কমছে সেটা কমছে বলতেই আসো, সেই জন্য আমি ভিডিওটা আরও করলাম। তারপর আমি যখন 30টা ভিডিও আপলোড করার পর আমার একটা ভিডিওতে এই ঘরটার মধ্যেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে, আর সেই বাচ্চাগুলোকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, আবজো মিরে মিতনা হতে এই গানটার একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমাকে সেদিনই 2000 2000 ভিউজ হয়েছিল। আমি ভাবলাম কি এত আস্তে আস্তে উঠতেছে কেন, বা আমি বুঝি নাই, তাও বুঝি নাই। তারপরে মোটামুটি আবার 30টা ভিডিও আপলোড করার পরে তারপরে আমার ভিউজ উঠলো কত, 17 নাকি 18 হাজার ভিউজ, রাত্রি উঠলো, তাও আমি বুঝি না যে আমার ভিডিও ভাইরাল হইতেছে কি বা কেমন, বুঝি নাই। তারপরে আবার 6টা ভিডিও আপলোড করার পরে তারপরে আমার ভিউজ উঠলো কি 2 লাখ, 2 লাখ ভিউজ যখন উঠলো তখন আমাকে বলতেছে সবাই আর কি, যাই তোমার ভিডিও ভাইরাল হইতেছে, দেখো তোমার ভিডিও ভাইরাল হয়েছে। আমি তাও বুঝি রে কেন ভাই হইতেছে কিবা, আমি জানি না গো, এটা এরকম বলদার মতন বুঝতেছি, গরুর কাজ করি না সারাদিন, এগুলো তো বুঝি নাই অত, কেন মোবাইল নিয়ে আমি হাতেই ধরি নাই মোবাইলটা, ফার্স্ট এবার করলাম। তারপরে যখন 2000 এইভাবেই উঠলো, তারপর তো সাবস্ক্রাইবার ধরো, তোমরা তো আমাকে কমেন্ট করে বলছো দিদি ভাই আমাদের সাবস্ক্রাইবারগুলো কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার সবারই কমে উঠে। আজকে তো সকালে আমার 5টা সাবস্ক্রাইবার কমে গেলো, আবার উঠে গেলো, এরকম সবার হয়, 5টা 10টা 4টা 5টা করে কমে আবার উঠে। এগুলো নিয়ে তোমরা আপসেট হয়েও না, তোমরা ভয়ও পেও না, তোমাদের ভিডিও কন্টিনিউ তোমরা সবসময় আপলোড করবে, দেখবে একদিন সফলতা লাভ করতে পারবে আর কি। আর এইভাবেই আমার দিনগুলো যাচ্ছে। আর কি বলবো আর বলো, আজকে তো আমি অনেক খুশি যেহেতু তোমরা এতগুলো ভাই বোন আমার পাশে আছে আমার, আর কি বলবো আর বলো, আজকে আমি একদম সেই খুশি, সেই খুশি। আর এইভাবেই পাশে থেকো, হাতটা ছেড়ে দিও না, কারো হাত কেউ ছেড়ো না, আমার বলে না, আমি প্রত্যেকটা ভাই বোনদের কথাই বলছি, সবাই সবার হাত ধরে থাকবে, আর সবাই আমি সবাইকে সাপোর্ট করব, সবাইকেই, আমি সবার পাশেই আছি, ছোটর পাশেও আছি বড়োর পাশে আছি, সব সময়ই থাকবো। তোমরা আমার আর কি বলবো আর বলো, এটুকুই বলার জন্য আমি ভিডিওটা আজকে করলাম। তোমরা অনেক এনজয় করো, কেননা আমি ঘরে বসে বসে এনজয় করি, আমার যাওয়ার তো টাইম নেই তোমরা তো জানোই, কেননা আমি এক এক জায়গায় গেলে আমার তাড়াতাড়ি করে আসতে হয়, এই জন্য আমি কোথাও বেরোই না, আমি ঘরেই বেশিরভাগ থাকি, আর ঘরের থেকে আমি ভিডিওগুলো বানাই, আর তোমরা আমার ভিডিওগুলো দেখবে আর কমেন্টে বলবে আমার ভিডিওগুলো কেমন হলো, ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে। তোমরা থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের কি বলবো আর তোমাদের ভাষা আমি আর তোমাদেরকে কি বলে ধন্যবাদ দেবো বলো, আমার যেটা দিয়েই বলবো সেটাই ছোট ছোট ধন্যবাদ হবে, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দিব বলো। ভাই বোনেরা, তোমরা আমার পাশে এইভাবেই থেকো, এইভাবেই থেকো,
আর কিছু চাই না তোমাদের কাছে, বলো, রাখি, বাই, অল দ্য বেস্ট, তোমরা ভালো থেকো।